আমি আবারও বলছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে যান। সবার জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে বসে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমি জোরে শুনতে চাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আব্দুর রহমান আইডিয়াল স্কুল আজকে যেই দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি আমরা, এখানে কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ইভেন্টের ব্যবস্থা আছে। শুধু স্কুল ছাত্রছাত্রীদের প্রতিযোগিতাই নয়, এর বাইরেও আরো সুন্দর ইভেন্ট আছে আপনাদের জন্য। কিন্তু যেটা করতে হবে আপনারা হয়তো জানেন, আব্দুর রহমান আইডিয়াল স্কুল এবং গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ও মাওনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তিনটি প্রতিষ্ঠান একই সূত্রে গাঁথা এবং একজন পরিচালকের দ্বারা পরিচালিত। অতএব আমাদের আব্দুর রহমান আইডিয়াল স্কুলের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর করার জন্য যথেষ্ট সুযোগ আমাদের হাতে আছে এবং আপনারা সেটা উপভোগ করবেন। আমি বিনীত অনুরোধ জানাবো, যারা আজকে এখনো আসন গ্রহণ করেননি, দেখেন পর্যাপ্ত আসনের ব্যবস্থা আছে, একেবারে পুরো মাঠ আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা ধৈর্য সহকারে বসবেন, আমাদের কম্পিটিশন চলবে, প্রতিযোগিতা, তারপর আমাদের অতিথিবৃন্দ আসবে, ওনাদের সামনে প্রদর্শিত হবে আমাদের বিশেষ কিছু আইটেম এবং সেখানে নাটক, অভিনয়, গান এবং নাচের ব্যবস্থা থাকবে। কিন্তু এটা উপভোগ করতে গেলে আপনাদের যেটা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, আমাদেরকে সহযোগিতা করবো তো সবাই, শুধু একটু চুপ, মানে কথা না বলে শব্দ না করে আমাদেরকে সহযোগিতা করলেই হবে। তো ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কম্পিটিশনের প্রথম অংশ কি হবে, কুরআন তিলাওয়াত। মানে কি প্রতিযোগিতা? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা প্রতিযোগিতামূলক অংশটুকু এখন শুরু করতে যাচ্ছি এবং সেখানে প্রথমে আছে হচ্ছে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে আমাদের শিক্ষার্থীদের। সুতরাং আপনারা মূল্যায়ন করবেন এবং আমাদের বিচারক মণ্ডলী থাকবেন। আমি তিনজন বিচারক মণ্ডলীকে তিন জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ জানাবো। এই পাশে একজন, এই পাশে একজন, এই পাশে একজন। আমাদের শিক্ষিকা মণ্ডলী থেকে তিনজনকে তিন পাশে, এই পাশে একজন আসবেন। আচ্ছা, এখানে বসতে হবে, এখানে, এই যে আখি ম্যাডাম যেখানে বসছেন, এখানে একজন, মাঝখানে একজন, এখানে একজন। কারো নাম্বার কেউ দেখবো না। তিনজনে 10 থেকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, এই রুজিনা ম্যাডাম, আপনি তিনজন বিচারক বসায় দেন এবং তিনটা কলম নিবে, কাগজ নিবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা তিনজন বিচারকই নাম্বার দিবে 10-এর থেকে, এবং এই তিনটা নাম্বার যোগ করে যে নাম্বারটা হবে এটা হচ্ছে ওই প্রতিযোগীর মূল নাম্বার। এভাবে যে নাম্বার বেশি পাবে সে হলো বিজয়ী হবে। আমি তিনজন বিচারককে এখানে বসার জন্য টোকেনগুলো দিয়ে বসায় দেন। বাবা এখানে এসো না। হ্যাঁ, এক জায়গায় বসা যাবে না, তিনজনের কারোরই নাম্বার কেউ দেখবো না। যদিও এটা স্কুলেরই অনুষ্ঠান, তারপরে তো প্রতিযোগিতা,
সুতরাং আমরা চাই স্বচ্ছতা কেউ যেন কোনো রকম প্রশ্ন করতে না পারে যে এই অংশটুকু ভালো হয়নি আমরা কি রেডি তিনজন বিচারক কি রেডি হয়েছে এই তিনজন বিচারক কি রেডি আছেন আরেকজন কোথায় দুইজনকে দেখতে পাচ্ছি ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো আমরা কুরআন তিলাওয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা প্রথমে অংশগ্রহণ করার জন্য আসবে চতুর্থ শ্রেণীর ছাত্র মুহিত চতুর্থ শ্রেণীর ছাত্র মুহিতকে তার তিলাওয়াত নিয়ে আসার জন্য বলছি তুমি চলে আসো মুহিত এই মাইশা কোথায় এই মুহিত আসো আমরা কুরআন তিলাওয়াত হবে আমরা সবাই একটু চুপ করে শুনবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মুহিত হাসান আমি একটি সূরা